সমুদ্রের ভিতরে একজন বেশ্যা গোসল করলে সমুদ্র ধ্বংস হয় না। প্রাইসি কথাটা, আমরা একদম টিচার, আমরা দেশ গড়ার কারিগর, আমরা সাধারণ ছাত্রকে ভালো বানাই, এলা আমাদের ধর্ম। তবে এই মেয়ে সম্পর্কে যেটা আপনারা বলতেছেন, এই মেয়েটা অজ পাড়াগায়ের একটা মেয়ে ছিল, অজ পাড়াগায়ের, এর একটা আর ইতিহাস বলতে গেলে তা আপনি নিজেই কাঁদে দেবেন, কেন ওর মায়ের পোড়াই মারছে ওর বাপ। হ্যাঁ, এটা সত্য, আর মধ্যে মিথ্যে নাই। আর ওর মার বাবা চাকরি করতো, বিভিন্ন জায়গায় বিয়ে থাকা করতো, কিন্তু এর বাবার কাছে থাকতো না, এ আর নানার কাছে ছোটো থেকে পালিত, নানার কাছেই পালিত। আর খালা এবং নানা এর ভালো বানাইছে, বড় বানাইছে, কিন্তু ও এত ভালো জিনিয়াস স্টুডেন্ট ছিল, আমার একবারে দুইবার বলা লাগে নাই, খুবই ভালো এসে। আমার ও এইট অষ্টম শ্রেণী এবং নবম শ্রেণী দুই বছরের ছাত্রী এবং খুবই ভালো স্টুডেন্ট। তবে সবচাইতে বড় কথা হচ্ছে ওর চেহারা ভালো, ভালো একটা না পরিষ্কার পরিচ্ছন্ন মেয়ে, গ্রাম বাংলায় এই জন্য সবাই জ্বালা দিত, এই জন্য খালা তো বাইশের তার বিবাহ দিয়েছিল, বন্ধন দিয়ে দিয়েছিল, বাবা নাই মা নাই নেবে কেটা এই। কিন্তু আল্লাহ পাকের অসীম রহমত, এই মেয়েটার অন্যান্য সাইড ভালো, সে ওই বিভিন্ন জায়গায় কালচারাল ফাংশন করতো করতো, তাতে তার রেজাল্ট ভালো, জেলা পর্যায়েও করছে। দুই নম্বর কথা হয়েছে, মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে ছিল কৈশোর জীবনে, এখন ঢাকায় দাঁড়িয়ে যে পলসিত জগতে গিয়া কীভাবে কী মানুষ আর্নিং করে তা আমি জানি না, হয়তো পয়সা পাতি তার বিপক্ষে, মানুষজনে তার বাবা ভালো চায় না, এই জন্য তার বিপক্ষে লাগছে, এরম হতে পারে। আমি টিচার হিসেবে বলবো সেটা ভালো মেয়ে, এতখানি বলতে পারি। তার এলাকায় আসলে, এলাকায় আসলে কোনো লোকের সাথে তার রূঢ় ব্যবহার, বা আমি অনেক অর্থ সম্পদশালী হয়েছি, আমি এখন আমার অনেক কেরিয়ার, আমার এই আমার তোমরা সম্মান করে, এরকম সে বলে না, কোনো সময় বলে না। আস গ্রামে আসছে, একবার হেলিকপ্টার ওই এলাকায় আসছে, এর অর্থ এই না যে আলাউদ্দিনের চেরাক পাইছে, তার অর্থ সম্পদ অর্জন করছে সে যে কোনো কষ্টের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে, তার অর্থ এই না সে একটা খারাপ চরিত্রের মানুষ। আমি বলবো সে একটা ভালো মেয়ে। আপনারা যে কথাটা শুনছেন, আমি তার টিচার হিসেবে বলছি, একটু কথা ফাঁক বলিনি আমি, আর কিছু বলবেন? ওর নাম হলো, মূল নাম হলো এখানে স্মৃতি, নামে ডাক স্মৃতি, তার জন্মগত নাম, নানা ডাকতো শামসুন্নাহার স্মৃতি, কেন শামসু তার নানা, এই হিসেবে শামসুন্নাহার স্মৃতি। কিন্তু এই ছদ্মনামে পরিমণি ছদ্মনামে যে হয়েছে, এটা তার চলচ্চিত্র জগতের জন্য, কিন্তু তার মূল নাম না, সার্টিফিকেটে নাম সব পারলে স্মৃতি। আপনারা যখন আমাদের টিভিতে যখন দেখি তখন আমাদের গৌরব, আমরা মনে চিন্তা করছি আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে একটা মেয়ে টিভির জগতে গেছে, এখানে আমাদের প্রথম চাওয়া পাওয়া ছিল একটা সম্মানই চা, যে একটা চলচ্চিত্রে ঢুকছে ভালো, যান সাবানা রাজ্জাক, হ্যাঁ এরা ভালো ভালো অভিনয় করছে, তো অভিনয়ের জগতে ফুটাইতে যদি পারে নিজের কেরিয়ার কারো ভালো ডেভেলপ করুক, আমরা চাইছি সে মেয়েটা আরও ভালো বাহিরে গেছে। এখন এ যে এর পিছনে কুচক্র আছে বিদায় এরকম হইতেছে, একটা সমুদ্রের ভিতরে একজন বেশ্যা, যে মানে যারা মানে যে দেহ ব্যবসা করে, সেজন্য সমুদ্রের পানি নষ্ট হয় না, উজু করা যায় সেই পানি দিয়ে, ও পানি উজু করা যাবে না তা বলে নাই, কোনো হাদিস করানো বলে নাই, কিন্তু মেয়েটা ভালো, এটা আমি 100-তে 100।